হ্যালো এভরিওয়ান, আমি সৈকত চ্যাটার্জি আর আমাদের চ্যানেল বিটিএন ইনফো সলিউশনে তোমাদের সকলকে স্বাগত। শুরুতেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব যে কোন ডিজিটাল মার্কেটিং কোর্স করার পর বা শেখার পর প্রথম চাকরি যখন খুঁজবে তখন কি কি জিনিস লক্ষ্য রাখা উচিত। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আগামী দিনে যেসব ভিডিও আসবে সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যে কথাটা বলছিলাম সেটা হলো, যখন আমরা কোনো একটা কোর্স করি, কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে করেছো, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা ওয়েব ডিজাইনিং বা সোশ্যাল মিডিয়া, আবার অনেকে ফুল কোর্সটাই করেছো। এবারে তোমাদের লক্ষ্য কি, যারা চাকরি খুঁজছো বা যারা চাকরি করবে তাদের মূল লক্ষ্য হলো একটা ভালো জব তোমাদের দরকার, আর জব বা চাকরির জন্য একটা ভালো এনভায়রনমেন্ট দরকার, ভালো স্যালারি দরকার, আর একটা ভালো কোম্পানি প্রয়োজন। কিন্তু আমরা সকলেই আমাদের শুরুর জীবনে দেখেছি যে প্রথম চাকরিটা পাওয়া বেশ কষ্টকর। প্রত্যেকটা কোম্পানি এক্সপিরিয়েন্স পার্সন খোঁজে, প্রত্যেকটা কোম্পানি অভিজ্ঞ লোক চায়, কারণ তাতে তাদের সময়টা কম নষ্ট হয়। একটা এমপ্লয়কে প্রথম থেকে স্ক্র্যাচ থেকে শিখিয়ে তাকে কাজের উপযুক্ত করতে অনেকটা সময় লেগে যায়, যার জন্য তারা চায় অভিজ্ঞ লোক বা এক্সপিরিয়েন্স পার্সন। তাহলে তোমাদের কাছে তো এক্সপিরিয়েন্স নেই, তো প্রথম চাকরিটা যখন খুঁজবে তখন কি কি জিনিস তোমাদের মাথায় রাখা উচিত। তোমাদের প্রথমেই বলি যে প্রথম চাকরির জন্য তোমরা না স্যালারিটাকে দেখো না, স্যালারিটা এখানে বড় কথা নয়, কারণ এই ফার্স্ট জবে তোমাদের ফোকাসটা থাকবে অন্য কিছুর উপরে। যেমন যেমন হলো শেখা, কোনো একটা স্কিলের উপরে তোমাদের মাস্টার করা, অর্থাৎ তুমি যে কাজটা করতে চলেছো সেই কাজটা তুমি হয়তো এডুকেশনাল লেভেল থেকে বা থিওরিটিক্যাল লেভেল থেকে জেনে এসছো, কিন্তু হাতে কলমে সেভাবে করে দেখা হয়নি বা তার রেজাল্ট কি হয় সেটা তোমাদের এখনো জানা নেই। সেই জন্য প্রথম যেটা খুঁজতে হবে সেটা হলো একটা ভালো এনভায়রনমেন্ট, যেখানে সিনিয়ররা জুনিয়রদের হেল্প করে। আজকের দিনে যে কোনো কোম্পানির রিভিউ পাওয়া যায় বা সেই কোম্পানি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করার আগে বা সিলেক্টেড হয়ে যাওয়ার পরে তোমরা এই রিভিউগুলো অবশ্যই চেক করো, বা কোনো এক্সিস্টিং এমপ্লয়ি যদি থাকে বা তুমি যেখান থেকে শিখেছো সেখানে কোনো সিনিয়র যদি ওই কোম্পানিতে চাকরি করে বা অন্য কোনো সোর্সে, তাহলে তাদের থেকে তাদের এনভায়রনমেন্টটা জানাটা খুব প্রয়োজন, যে এখানে কি আমার শেখার স্কোপ আছে, আমি নতুন কিছু শিখতে পারবো। আমার কথাটা হয়তো অনেকের কাছেই ভালো লাগবে না, কারণ এতদিন যা কোর্স করে এসছো তার পেছনে অনেকটা পয়সা এবং সময় তোমরা ব্যয় করেছো, তারপরে বলছো যে পয়সার দিকে না তাকাতে তা কি হয়। তাই আমি আবারও বলছি, ফার্স্ট জবের ক্ষেত্রে স্যালারিটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়, দরকার হলে ইন্টার্নশিপ করো, ফ্রিতেও কাজ করো, যেখানে ভালো কাজ শিখতে পারবে, কারণ তোমার ওই এক্সপিরিয়েন্সটাই তোমাকে আগামী ভালো চাকরিটা পেতে সাহায্য করবে। সেখানে যখন ইন্টারভিউয়ার তোমাকে প্রশ্ন করবে যে তুমি কি কি কাজ পারো, তখন তোমার কনফিডেন্স লেভেলটাই আলাদা হবে, এবং যখন নেক্সট জবের জন্য অ্যাপ্লাই করবে তখন তুমি তোমার স্যালারিটা ডিমান্ড করতে পারবে। আমার দু নম্বর পয়েন্ট হচ্ছে, যখন তুমি একটা চাকরিতে ঢুকবে, প্রথম যে চাকরি, সেখানে কি কি জিনিস শেখার উপরে নজর রাখবে। যেমন হলো বেস্ট প্র্যাকটিসেস, অর্থাৎ প্রত্যেকটা কোম্পানি একটা সেট অফ প্রসেসের মধ্যে দিয়ে রান করে, তাদের একটা ধরা বাঁধা গতি থাকে, তো সেই ছন্দটা বা সেই স্টেপসগুলো তোমাকে বুঝতে হবে যে কার পর কোনটা করছে, এবং তোমাকে জানতে হবে যে এমন কি কি করা উচিত নয় যেটা আইনত
বা ডিজিটাল মার্কেটিং দুনিয়ায় করা উচিত নয়। আর হলো যে কিছু টিপস এন্ড ট্রিক্স যেটা তোমার সিনিয়ররা তোমাকে যখন জানাবে বা দেখিয়ে দেবে সেইগুলো তোমরা যেন মাথায় রেখো। এইগুলো তোমাদেরকে কোনো কাজ সহজে কি করে করা যায় এইটা তোমাকে দেখিয়ে দেবে। আমি বরাবরই হার্ড ওয়ার্কের থেকেও স্মার্ট ওয়ার্কে বেশি বিশ্বাসী, তাই কোনো কাজ কিভাবে সহজে করা যায় তার দিকেই নজর রাখবে। তৃতীয়ত হলো তাদের জন্য যারা মনোমতো স্যালারি না পাওয়ার জন্য চাকরিটা জয়েন করনি। দেখো, অনেকের হয়তো এইরকম ধারণা যে ওই 2,500 টাকার চাকরি করার থেকে বাড়িতে বসে থাকা ভালো। তো তাদেরকে আমি বলবো যে যখন তুমি একটা চাকরির মধ্যে ঢুকবে তখন ফার্স্ট থিং হচ্ছে তুমি যেটা শিখবে সেটা হলো একটা ডিসিপ্লিন, সময়ে অফিস যাওয়া, বা তুমি যদি অনলাইনে কাজ করো তাহলেও সময়ে রিপোর্টিং করা, এবং একটা সেট অফ প্রসেসের মধ্যে নিজেকে নিয়োজিত করা। আর যেটা শিখবে সেটা হলো ডিপ্লোম্যাসি। ডিপ্লোম্যাসি যে কোনো চাকরি বা ব্যবসা বা যে কোনো কিছুর ক্ষেত্রেই এই ডিপ্লোম্যাসি ব্যাপারটা খুব দরকার, যে কিভাবে সিনিয়রদের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে ক্লায়েন্টকে ডিল করতে হয়, কি কি জিনিস বলতে নেই, কিছু জিনিস কিভাবে আরেকটু বাফার টাইম নিতে হয়, এই ব্যাপারগুলো হচ্ছে শেখার একটা অঙ্গ। আর এটা তুমি বাড়িতে বসে শিখতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত একটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা তোমার পক্ষে সম্ভব না। 4 নম্বর সুবিধা যে কোনো একটা টিম জয়েন করার পেছনে সেটা হলো যে তুমি একটা টিমে যখন জয়েন করছো তখন অনেক সিনিয়রদের সঙ্গে মিট করবে, তাদের সঙ্গে কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন আড্ডাও হবে, এবং তাদের সাকসেস স্টোরি বা তারা কিভাবে এই উচ্চতায় পৌঁছেছে সেইগুলোও তোমরা আস্তে আস্তে জানতে পারবে। এবং যখন তোমরা এই কোম্পানি ছেড়ে আরেকটা কোম্পানিতে যাবে বা নতুন একটা চাকরির চেষ্টা করবে তখন এই কন্ট্যাক্টগুলো তোমাদেরকে খুব কাজে লাগবে। আর আমার লাস্ট পয়েন্ট হলো যে আপগ্রেড পাথ। আপগ্রেড পাথ মানে তুমি এই স্যালারিতে বেশি দিন কাজ করবে না, কিন্তু এই কাজগুলো শেখা তোমার জন্য ভীষণ দরকার। আর তোমার যে ডেডিকেশন, তোমার যে কাজের প্রতি আগ্রহ এবং কাজ চট করে শিখে ফেলার যে প্রবণতা, সেইটা কিন্তু তোমার সিনিয়ররা তোমার থেকে লক্ষ্য রাখবে। এবং হয়তো দেখা যাবে যে যখন তারা তোমাকে একটা অফার দিচ্ছে, যখন প্রবেশনারি পিরিয়ডটা শেষ হচ্ছে তখন যে হাইকটা পাওয়া যায় সেইটা কিন্তু অনেকটাই বেশি, কারোর কারোর ক্ষেত্রে 3 গুণ 4 গুণ বা একটা কনসিডারেবল হাইক আমি পেতে দেখেছি প্রবেশনারি পিরিয়ডের পর, যখন পার্মানেন্ট বা তাকে কোম্পানির রেগুলার মেম্বার করে নেওয়া হলো। তো আশা করি আমার এই সাজেশনগুলো তোমাদের আগামী দিনে হয়তো কিছুটা হেল্প করবে। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে। আর যদি ভিডিওটা থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। এই পর্বে এইটুকুই, দেখা হচ্ছে পরের পর্বে। সাথে থাকার জন্য ধন্যবাদ।